আজকে আবার ফেরত এসেছি আবার একটা সাপ নিয়ে। আজকে ফার্স্ট যে সাপটা নিয়ে আমরা বলবো, সে সাপটা হচ্ছে আমাদের এখানকার যে বিগ ফোর ফ্যামিলি, সব থেকে ভেনমাস, যে বিষাক্ত যে চারটে বড় সাপের নাম আমরা করি জেনারেলি, তার মধ্যে থেকে সব থেকে ডেঞ্জারাস একটা সাপ। এই সাপটার ইংরেজি নাম হচ্ছে রাসেলস ভাইপার, আর বাংলায় এটাকে আমরা চন্দ্রগুড়া বলে থাকি। এই সাপটা কেন অ্যাগ্রেসিভ সেটা আস্তে আস্তে আমি বলছি, কিন্তু সবার আগে রিসেন্টলি আমাদের 22শ্রাবণ গেছে, তো কবি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রামটা শুরু করছি। আর প্রতিবারের মতো এবারও বলবো, যদি আমাদের এই চ্যানেল ভালো লেগে থাকে, আমাদের ভিডিওসগুলো ডকুমেন্টারিজগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অন্যদেরকে জানতে সাহায্য করুন। রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া, এটি হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড ভাইপার, মানে পুরোনো দিনের ভাইপারের একটা ফ্যামিলির একটা মেম্বার। এই ভাইপারটার হিমোটক্সিক ভেনা প্রচণ্ড বিষাক্ত। আর ভাইপারের, ভাইপার যখনই আমরা বলি, ঠিক আছে, কিছু কিছু স্পেশালিটি আমাদের মাথায় অটোমেটিকলি চলে আসে, সেটা হচ্ছে ভাইপারের বডির শেপটা। ভাইপার মানেই মাথাটা হচ্ছে ত্রিকোণ টাইপের হবে, ঘাড়ের দিকটা একটু সরু, তারপরে বডিটা আস্তে আস্তে মোটা। ঠিক যেমন আগেকার দিনের লোকে তীরের ফলা যেরকম হতো, ওদের শরীরটা সোজা করে রাখলে ঠিক মনে হবে যেন তীরের ফলা। ভাইপারদের যত এখানে বিষধর সাপ পাওয়া যায়, তার মধ্যে ভাইপারদের দাঁত, মানে বিষ দাঁত বা ফ্যাংস সব থেকে বড় হয়, আর এদের বিষের তীব্রতাও অনেক বেশি হয়। ফলে একটি ভাইপার যদি একটি মানুষকে কামড়ায়, একটি কোবরা যতটা পরিমাণ বিষ ঢালবে একটি মানুষকে মারার জন্য, তা ভাইপারের ক্ষেত্রে তার বিষের পরিমাণটা অনেকটাই কম। এবার ভাইপারের আরও কিছু স্পেশালিটির সম্পর্কে আমরা বলব। আমি আমার দাদাকে একটু রিকোয়েস্ট করবো ভাইপারের দাঁতগুলো, ফ্যাংসগুলো যদি শো করা যায়। সবার আগে বলে রাখি, এখানে যেটা দেখছেন সেটা প্লিজ ইমিটেট করবেন না, এটা প্লিজ ইমিটেট করবেন না। আমরা এখানে প্রত্যেকে ট্রেন, এগুলো যদি অজান্তে আপনাদের যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে অনেক বড় রেজাল্ট দিতে পারে। এই যে ফ্যাংসটা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে ভাইপারের ফ্যাংস বা বিষ দাঁত। এর থ্রু ভাইপার কাউকে কামড়ালে তার মধ্যে বিষ ঢেলে দেয়। এবার ভাইপারের এই ফ্যাংস দিয়ে আরেকটা খুব সুন্দর তথ্য বলতে চাইবো, অন্যান্য সাপের থেকে ভাইপারের আরেকটা পিকিউলারিটি বা খুব স্পেশালিটি হলো, ভাইপারের ফ্যাংস অনেকগুলো পরপর সাজানো থাকে। এরা মনোফ্যাংস নয়, পরপর অনেকগুলো ফ্যাংস থাকার দরুন যেটা হয়, অনেক সময় সাপে কামড়াতে গেলে বা কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে হয়, কোনো একটা ফ্যাংস ইনজিওর্ড হয়ে যায়, তখন হয় ওরা নিজের থেকে সেই ফ্যাংসটাকে ফেলে দেয় বা সেটাকে ভেঙে দেয়, বা অনেক সময় যদি ভেঙে গিয়ে থাকে তাহলে ঠিক তার পর মুহূর্তেই ওদের ম্যাসকেটাস একটা মাসল আছে, তার মধ্যে অনেকগুলো ফ্যাংস, ঠিক বন্দুকের গুলি যেমন পরপর সাজানো থাকে, সেইগুলো ফ্যাংসগুলো সাজানো থাকে তার পরের মাসল থেকে, ঠিক তার পরের ফ্যাংসটা অটোমেটিক্যালি আস্তে আস্তে উঠে বেরিয়ে চলে আসে। তো এই হচ্ছে রাসেলস ভাইপার। এর ভেনাম যেটা বলছিলাম হিমোটক্সিক ভেনাম, হিমোটক্সিক মানে হচ্ছে আমাদের ব্লাড, আমাদের যে হিম মলিকিউলসগুলো ব্লাডের, তার উপরে সোজা গিয়ে এফেক্ট করে। কী হয়, যখন সাপটা কামড়ায় তখন এর ভেনামটা সোজা গিয়ে আমাদের ব্লাড হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ভাঙতে শুরু করে। ফলে আমাদের শরীরের মধ্যে, আমাদের আর্টারি, আমাদের ক্যাপিলারি, আমাদের ভেনের মধ্যে সেই ব্লাডটা ক্লট হয়ে যায়, এতে আমাদের অনেক ক্ষতি হয়। এছাড়া সবথেকে বেশি যেটা হয়, এই সাপটার বিষটা আমাদের কিডনিতে সব থেকে বেশি এফেক্ট করে, আমাদের কিডনি ফেলিওর হতে পারে, ফলে যেটা দেখা যায় যে অনেক সময় রাসেলস ভাইপারের কামড় থেকে মানুষ বেঁচে গেলেও পরবর্তী ক্ষেত্রে তার অনেক রকমের প্রবলেমস ক্রিয়েট হয়। যেমন সবার আগে কিডনি, যেহেতু বিষের এফেক্ট যদি খুব বেশিক্ষণ শরীরের মধ্যে থাকে, কিডনির যে আমাদের নেফ্রন্সগুলো আছে সেগুলো ড্যামেজ করতে শুরু করে, ফলে পরবর্তী ক্ষেত্রে শরীর যদি সেটাকে রিকভার না করতে পারে, সেই পার্সেন্টার, সেই ভিকটিমটার কিডনির একটা প্রবলেম কিন্তু সারা জীবনের মতো থেকে যায়। এছাড়াও আমাদের স্কিনে অনেক রকম ইরিটেশনসের ভেনামটা তৈরি করে থাকতে পারে, যেমন যদি কোথাও বাইট হয়ে গিয়ে থাকে, অনেক সময় রিপোর্টসগুলো আপনারা পেয়ে যাবেন, অনেক রোগীর কাছ থেকে শুনতে পাবেন, হসপিটালে ডাক্তারদের কাছ থেকেও ডিটেলসটা পেয়ে যাবেন, যে রাসেলস ভাইপার বাইট হওয়ার পর সেই জায়গাটা স্কিনটা ঠিকমতো রিকভার করতে পারে না, স্কিনে একটা রাফনেস চলে আসে, ঠিক মানে অতি গ্রীষ্মকালে যেমন চাষের জমি ফেটে যায় সেরকম একটা ফাটা ফাটা ভাব চলে আসে। এগুলো কিন্তু পরবর্তী এফেক্ট অনেক দিন পরেও আসতে পারে। আর সবথেকে মানে ডেঞ্জারাস যে ব্যাপারটা, অনেক সায়েন্টিস্টরা যদিও তো দ্বিমত আছে, অনেকে বলেন যে রাসেলস ভাইপারের কামড় আমাদের জেনেটিক লেভেলে মিউটেশনস ঘটিয়ে ফেলে, ফলে আমাদের জেনারেশনে, মনে করুন আমাকে যদি রাসেলস ভাইপার বাইট করে থাকে, আমার হয়তো কিছু হলো না, বাট আমার নেক্সট জেনারেশন কোনো না কোনো একটা প্রবলেমস নিয়ে হয়তো পৃথিবীতে এলো বা জন্ম। জন্মের কথা যদি বলে থাকি, রাসেলস ভাইপার হচ্ছে ওভোভিভিপেরাস। ওভোভিভিপেরাস মানে হচ্ছে, আমরা জানি সব রকম সরীসৃপের ডিম পেরে বাচ্চা দেয়, হ্যাঁ এটা সত্যি কথা, প্রত্যেকটা সরীসৃপের ডিম পেরে বাচ্চা হয়, রাসেলস ভাইপারেরও ডিম পেরে বাচ্চা হয়, কিন্তু ডিমটা ওরা বাইরে পারে না, ওরা ডিমটা নিজেদের শরীরের ভেতরে জেস্টেট করায়, করিয়ে পরে ডিরেক্ট লাইভ বেবি বার্থ দেয়, ওই জন্য এদেরকে ওভোভিভিপেরাস বলে। এদের জেস্টেশন পিরিয়ড রাফলি 6-8 মান্থস হয়, আর এদের জন্ম দেওয়ার সময় হচ্ছে মে টু নভেম্বর, এই সময় এদের
খুব বেশি অ্যাগ্রেশন খুব বেশি ইয়ে দেখা যায়। আরেকটা জিনিস, এরিস্টার সাইকেল শুরু হয় হচ্ছে ঠিক পোস্ট উইন্টারের দিকে, প্রি টু পোস্ট উইন্টারের মাঝামাঝি, ফলে শীতকালে অন্যান্য সাপ যখন দেখা যায় হাইবারনেট করছে বা কম দেখা যাচ্ছে, রাসেল ড্রাইপারের পরিমাণ কিন্তু শীতকালের দিকে একটু বেশি পাওয়া যায়, কেননা সাইকেলটা সেই সময়তে সব থেকে বেশি পিকে থাকে। এরপর একটা খুব ফানি ফ্যাক্ট যেটা বলবো, একটু ভালো করে আমি আমার ক্যামেরা বন্ধুকে রিকোয়েস্ট করবো একটু রাসেল ড্রাইপারের গায়ে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা একটু ভালো করে ফলো করাতে। অনেক সময় কী হয় যে আমাদের আশেপাশের সাপুড়ে ভাইরা আমাদেরকে বিব্রত করার চেষ্টা করে, কী করে, অনেক সময় বাচ্চা বাচ্চা ছোটো ছোটো পাইথন ধরে নিয়ে আসে বা বোয়া ধরে নিয়ে আসে, এসে পরে সেটাকে রাসেলস ভাইপার বলে চালাতে চায় বা চন্দ্রবোড়া বলে চালাতে চায়। কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের বডি প্যাটার্নটা খুব ইউনিক, ওভাল ওভাল শেপের, ঠিক আছে, ওভাল শেপের গায়ের ওপরে এবং দু সাইডে গোল গোল চাকতি চাকতি দাগ থাকে, কোনো কোনো ক্ষেত্রে সেই ওভালসগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়, আর বডির নিচের দিকে কালো 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 অসংখ্য দানা আছে যেটা ঘাট পুরো বডির নিচটায় একদম গলা থেকে লেজ অবধি বর্তমান। কিন্তু পাইথন বা বোয়ার ক্ষেত্রে সেটা হয় না। পাইথনের কথা যদি আমরা বলে থাকি, পাইথনের ওপরকার প্যাটার্নটা এরকম গোল গোল ইউনিক, মানে ইউনিক নয়, ঠিক আছে, একটু আলাদা আলাদা, আর বডির নিচে কোনো এরকম ব্ল্যাক ডটস কমপ্লিট থাকে না। বোয়ার ক্ষেত্রে, মানে যেটা কমন স্যান্ড বোয়া, সেক্ষেত্রে যেটা হয় অনেকটা দাগটা এরকম, কিন্তু পাইথনের মতো ওটাও এলোমেলো, আর ওর যে কালো ডটসগুলো সেগুলো বডির সাইড অবধি এসে শেষ হয়ে যায়, পেটের নিচে থাকে না। তো দয়া করে এই জিনিসটা একটু জেনে রাখবেন। অনেক সময় আমরা নিজেরাও অনেক ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা জানি হয়তো যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া খুব বিষাক্ত, আর পাইথন বা ময়াল সাপ হয়তো বিষাক্ত নয়, তো আমরা ভুলবশত রাসেলস ভাইপারকে পাইথন ভেবে মারতে যাই, ফলে যেটা হয় আমাদের নিজেদের আশঙ্কা বাড়ে। কী করে আশঙ্কা বাড়ে, রাসেলস ভাইপার জেনারেলি খুব শান্ত প্রকৃতির সাপ, ঠিক আছে, এমনি যদি অপটিমাম টেম্পারেচার না পায় এক জায়গায় গুটলি মেরে বসে থাকবে, ঠিক আছে, কিছু হয়তো করবে না, দেখে মনে হবে খুব লেজি, কিন্তু যদি অ্যাগ্রেশন যদি ওদের অ্যাগ্রেশন মোডে যদি চলে আসে তখন ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা 6-12 feet অবধি জাম্প করে এবং লাইটিং স্ট্রাইকে, মানে খুব ফাস্ট পলক পড়তে না পড়তেই জাম্প করে কামড়াতে পারে, সেটা খুবই ডেঞ্জারাস। হয়তো সাপটা বসে আছে, আমি লাঠি নিয়ে মারতে গেলাম, যেই লাঠিটার ঘাটা বসালাম ওরা শট করে জাম্প করে এলো, এবং লাঠি দিয়ে রাসেলস ভাইপারকে মারা খুবই ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে রাসেলস ভাইপারের বডি মাসলসগুলো এমনভাবে প্লেসড, তারা একটা রাবারের মতো কাজ করে, যখনই মারবো সেটা বাউন্স ব্যাক করে আসবে, শরীরটাকে ওরা এইভাবে ফুলিয়ে রাখে, ফলে লাঠি দিয়ে মারা হয়তো হালকা ইনজিওর করা যেতে পারে, কিন্তু মারাটা খুব ডিফিকাল্ট, এবং সেই বাউন্স ব্যাকের পর ও রেগে গেলে ও কিন্তু বাইটিং টেন্ডেন্সি শো করবেই করবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে পরে আমরা যদি দৈনন্দিন জীবনে নিজেদের কাজকর্মগুলো করি, তাহলে মনে হয় এইসব সাপের বিষক্রিয়া বা অ্যাক্সিডেন্ট থেকে আমরা অনেক ইজিলি বেঁচে যেতে পারি। তো যেটা বলছিলাম, এই সাপটাকে দেখে ভালো করে দেখে রাখুন, চিনে রাখুন, ঠিক আছে। অনেকে যেটা হয় যে নতুন নতুন আমরা সাপ ধরতে শিখছি বা কিছু, আমি যেটাকে বারবার আমি বলবো না যে কেউ আমাদের দেখা দেখি সাপ ধরে, তারা অনেক সময় কী করে, এই সাপটাকে পাইথন ভেবে ধরতে যান, রিকভার করতে যান, ক্যাচ করতে যান, এবং সেখানেই বাইটিংটা হয়। তো এই জিনিসগুলো একটু যদি আমরা মাথায় রাখি তাহলে হয়তো আমরা এইসব সাপের কামড় বা অ্যাক্সিডেন্ট থেকে হয়তো বেঁচে যেতে পারি। আরও জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং আমাদের এই ভিডিওটা, এই ডকুমেন্টারিটা, যেটা একটা এডুকেশনাল ডকুমেন্টারি, যেটা লোকদেরকে কিছু জ্ঞান কিছু শিক্ষা দেওয়ার জন্য, সেটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে এই জ্ঞানটা অন্য সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন, ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করুন। আর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি মনে হয়ে গিয়ে থাকে আমি কোনো কথা বলতে ভুলে গেছি, বাদ দিয়ে ফেলেছি, বা আপনাদের মনে যদি অন্য কোনো রকমের জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের এই ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করুন, বা আমাদের ফেসবুক দুর্গাপুর স্নেক অ্যান্ড ওয়াইল্ড লাভারের ফেসবুক বলে একটা পেজ আছে, সেখানে আপনারা কমেন্টস করুন, সেখানে আপনাদের প্রশ্নগুলো রাখুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখতে থাকুন দুর্গাপুর স্নেক অ্যান্ড ওয়াইল্ড লাভ। থ্যাংক ইউ।